Welcome to my YouTube channel. আজকের আলোচনার বিষয় BPSC সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা প্রস্তুতি 2023 MCQ 11 নার্সিং টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন সমাধান। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা প্রশ্ন সমাধানগুলো করে নিই। BPSC সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা 2023 জন্য নার্সিং টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন সমাধান। তো আজকে আমরা প্রশ্ন সমাধান করব 287তম প্রশ্ন থেকে 297তম প্রশ্ন পর্যন্ত। 287তম প্রশ্ন ছিল টায়ালিন ও মল্টেস কোন রসে পাওয়া যায়। এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে লালা, অগ্নাশয়, আন্তিক, পাকস্থলী। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ, লালা। পরবর্তী প্রশ্নটি আমরা দেখব। পরবর্তী প্রশ্নটি ছিল নিম্নের কোন অঙ্গ পিত্তরস তৈরি করে। এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা রয়েছে তা হলো অগ্নাশয়, পিত্তশয়, যকৃৎ, স্পৃহা। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি, যকৃৎ। পরবর্তী প্রশ্নটি আমরা দেখব। পরবর্তী প্রশ্নটি ছিল নিম্নের কোনটি পাকস্থলী প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয়। এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে পেপসিনোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউসিন, গ্যাস্ট্রিন। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্নটি আমরা দেখব। পরবর্তী প্রশ্নটি ছিল অ্যাপেন্ডিক্স নিম্নের কোনটির অংশ। প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে সেকাম, রেক্টাম, সিগময়েড, ক্লোন, ডিওডেনাম। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ, সেকাম। পরবর্তী প্রশ্নটি আমরা দেখব। পরবর্তী প্রশ্নটি ছিল নিম্নের কোনটি অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না। প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে ট্রিপসিন, অ্যামাইলেস, বাইল সল্ট, গ্লুকাগন। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি, বাইল সল্ট। পরবর্তী প্রশ্নটি কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়। প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে যকৃৎ, পিটিউটারি, অন্ডকোষ, থাইরয়েড। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ, যকৃৎ। পরবর্তী প্রশ্নটি ছিল এনজাইম একটি। এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে জৈব প্রভাবক, অজৈব প্রভাবক, উদ্ভিদ ও প্রাণীদেহে উৎপন্ন মৌল কোনটি নয়। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ, জৈব প্রভাবক। প্রোটিন পরিপাক হয়ে, এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে পাকস্থলীতে শুরু হয়ে ক্ষুদ্রান্তে শেষ হয়, পাকস্থলী থেকে শুরু হয়ে ডিওডেনামে শেষ হয়, মুখ হতে শুরু হয়ে ক্ষুদ্রান্তে শেষ হয়, পাকস্থলীতে শুরু হয়ে বৃহদান্তে শেষ হয়। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ, পাকস্থলী থেকে শুরু হয়ে ক্ষুদ্রান্তে শেষ হয়। পরবর্তী প্রশ্নটি হবে যকৃতের কাজ হচ্ছে, এই প্রশ্নটির অপশনগুলোর মধ্যে রয়েছে পিত্তরস নিঃসৃত করা, গ্লাইকোজেন জমা করা, গ্লুকোজ তৈরি করা, পেপসিন নিঃসৃত করা। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক, পিত্তরস নিঃসৃত করা। পরবর্তী প্রশ্নটি হবে নিচের কোনটি দুধ দাঁত নয়। প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে ইনসিসর, কেনাইন, প্রিমোলার, মোলার। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি, প্রিমোলার। পরবর্তী প্রশ্নটি ছিল আমিষ জাতীয় খাদ্য পরিপাকের উৎসেচক কোনটি। এই প্রশ্নটির উত্তরের অপশনের মধ্যে রয়েছে অ্যামাইলেস, পেপটাইড,
ডেস লাইপেস মল্টেস। প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি পেপটাইডেস। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।